আসসালামু আলাইকুম আমার আদরের ছেলে মেয়ে ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখো আতেকি, তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবা, ভালো থাকলেও জানাবা, খারাপ থাকলেও জানাবা। যদি কেউ আল্লাহ না করুক খারাপ থাকো, কিন্তু আমি নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ যেন ভালো রাখে, সেই জন্য কমেন্ট করে জানাবা, আর কিছু না। চুলা বানাতে চলে আসছি বারান্দায়, সেটা তোমাদের সাথে শেয়ার না করলে কি চলে বলো তো? আমার ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করলে কীভাবে হয়? এই যে চলে আসছি বারান্দায় রান্না কর, এটা চুলাগুলো, এই চুলাটা মানে আরও কয়েকদিন আগে ইয়ে করে রাখছি, এখন শুকিয়ে গেছে। তো আজকে চিন্তা করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বারান্দার এই যে গাছগুলো আমার অনেকগুলো কিন্তু রোদ লাগে না, মরে গেছে। তো চিন্তা করছি এখান দিয়ে যদি একটা চুলা বানিয়ে মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি রান্নাবান্নাগুলো, কেমন হয় বলো? ভালো হয় না? একসময় তো রান্না করবো না, টাউনের বাড়ি বা আমরা যারা টাউনে থাকি মাঝে মধ্যে যদি একটু দুষ্টামি করি। আমি ছোট সময় কি করতাম জানো? ছোট সময় যেখানে সেখানে আমাদের, আমার সাথে ছোট ছোট আমার ফুফাতো ভাই বোন, স্বাস্থ্য ভাই বোন আসছিল, তো বোনেরা আর কি, ভাই না, ভাইরা তো ছেলেরা অতটা করে না এগুলা, মেয়েরা আমরা চুলা চাক্ষি নিয়ে বেশি দুষ্টামি খেলতাম। তো যেটা হয় আর কি, যেখানে সেখানে একটা দাওয়া, ছোট্ট দাওয়া নিয়ে গর্ত করে সামনে চুলা বানাই লাইতাম, চুলা বানায় ছোট ফাতিলে ফাতিলে রান্না করতাম যেখানে সেখানে বাগানে। আপনি এটা বাচ্চা কালের স্মৃতি মনে করার জন্য বানাই? হ্যাঁ, বাচ্চা কালের স্মৃতি মনে করার জন্য। তো আমার মন চাইছে, আমি তো টাউনে, সে আশাটা সেই বরিশাল যায় মনে পড়ছে এটা। হ্যাঁ, বেশি মনে পড়ছে। যাই হোক, অনেকে বলছো বরিশাল যায় মাটির চুলায় রান্না খেয়ে মনে হয় আন্টির এটা মনে পড়ছে। হ্যাঁ, এটাই আসলে। তা আমি যদি গ্রামে থাকতাম আমি অনেকগুলো করতাম, দেখতাম আগানে বাগানে কত চুলা বানিয়ে আমি রান্না বান্না করতাম, অনেক কিছুই করতাম। কিন্তু এখন ভাগ্য ভালো খারাপ হলো, টাউনে সেটেল হয়ে গেছি, পোলাপান নিয়ে ব্যস্ত জীবন পার করতেছি। যখন ছেলে মেয়ে ছোটো ছিল তখন চিন্তা করছি এরা বড় হোক তারপরে গ্রাম অঞ্চলে ঘুরতে যাব থাকবো, এখন বড় হওয়া তো আরেক জ্বালা। বড় হওয়ার পরও একজন ইউনিভার্সিটি, একজন কলেজ, একজন স্কুল, এভাবে করে করে কোথাও কখনো কোনো দিনও যাওয়া হয় নাই। আর এখনও সেম ওই সংসারের দায়িত্ব সব কাজকর্ম নিয়ে আর এখনও যাওয়া হয় না। গেল এই যে চুলো আমার লেফা, দেখি কি রান্না করি। তেমন রান্না বান্না তো আজকের মতো রান্না হয়ে গেছে, এখন বিকালবেলা। তো দেখি কি করি, হয়তো কিছু একটা করবো, লাকড়ি আনতে পাঠাইছে ওরা ভরে নিছে। তো এরকম আর কি দুষ্টামি করতে মাঝে মাঝে ভালো লাগে আর কি। কার কার এরকম দুষ্টামি করতে ভালো লাগে কমেন্ট করে জানাবা। তো এই যে এলাকা এখন শেষ কমপ্লিট, দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। কিন্তু আমার বোন ছেলে মেয়েরা, ছেলেরা অতটা ইন্টারেস্টিং না, তাও ছেলেরা অনেক সময় দেখবে। যাই হোক, সবাই কিন্তু কমেন্ট করে জানাবো আমার চুলাটা কেমন হয়েছে। এই যে আমার কাছে তো অনেক ভালো লাগে। আমার স্বামী কি সুন্দর সুন্দর লাকড়ি নিয়ে আসছে, সেও আমার সাথে এগুলো খুব হেল্প করে, খুবই সেও মানে খুব আনন্দ পায় এগুলো করলে। ওই যে আমার স্বামী এগুলো নিয়ে আসছে, বলে যে এগুলো আমি নিয়ে আসছি তুমি রান্না করো এখন সুন্দর। আর কেরাসিন নাই যে কি দিয়ে আগুন আগুন ধরাবো? আজকের এই দেখো শোভন আমাদের, আমার সাথে, আমার না, আমার সাথে কিভাবে আগুন ধরিয়ে সবকিছু হেল্প করতেছে। আর এখানে এখন কি কি রেডি করে আনছি তোমাদের দেখাই। এখানে হলো এই যে আলু, আলু পাকোড়া, এই যে আলু দিয়ে পাকোড়া, এখানে ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আলু কুচি, ময়দা, আরও কি কি ময় মশলা সব কিছু অ্যাড করে এগুলো মেখে নিয়ে আসছি। আলু সিলাতে আমাকে হেল্প করছে আমার স্বামী। যাই হোক, তাড়াহুড়া করে সবাই করে দিচ্ছে আমাকে। আর এইখানে চা বানানোর জন্য এই যে সব কিছু নিয়ে আসছি, নাস্তা আর চা হবে সেজন্য। এই যে এখানে দুধ চিনি দিয়ে রান্নাঘর থেকে সব রেডি করে নিয়ে আসছি। আমার টেনশন হলে কি জানো, আমি ভালো কোনো পাতিল এখানে ব্যবহার করব না, কারণ
লাকড়ির চুলাতে কালি হয়ে কি অবস্থা হবে তোমরা তো সবাই জানো। শোভন তেমন দরাইতে আগুন সাকসেস হয় নাই, কিন্তু আমি কইছি যার কাজ তাকে লাগে, রাঁধুনিকে লাগে, আসল রাঁধুনিকে, সেই জন্য আমি চলে এসে এখন আগুন ধরাইছি। আবার আমার স্বামী এই যে সুঙ্গারটা বের করে দিছে, আমাদের এই সুঙ্গাটা হলে আমাদের বাসা ওয়ারিং করছি, ওই যে পদ্মার পাইপ লাগাইছি, তখন এই যে এখানে মিস্ত্রিরা একটু কেটে রাখছে, এটা রেখে দিছে। আমার স্বামী কোনো কিছু ফালাইতে রাজি না, পছন্দ না, সে তেনা একটা আরো লুকে রাখি দিব, মানে সে এমন কিপটার কিপটা, বুঝছ। এই দেখো, আর যেটা হলো এখানে আমি কোনো ফাইফাই মানে হাইফাই কোনো ফাইফাতিল ব্যবস্থা ব্যবহার করব না, এখানে কালো পুরান কড়াই ব্যবহার করব, কারণ আমার যদি সুন্দর পাতিল কালি হয়ে নষ্ট হয়ে যায় সেটা আমার কিন্তু হবে না, কেউ কিছু বলল না। আমি এসব দিয়েই লাকড়ি চুলাতে রান্না করি, আর যারা তো লাকড়ি চুনে কী পরিমাণ কালি হয় ময়লা হয়, সেই জন্য আমি ভালো কোনো ফাইফাতিল নষ্ট করতে রাজি নেই। বিসমিল্লা, এই যে দিয়ে দিছি, বাতাস লাগে একটু কোথায় থেকে যেন বারান্দায়। এতক্ষণ আমাদের কাজটা বনি চলে আসছে, বুঝছ। এগুলো হলো আমাদের ফুলাফাইনের অবস্থা হলো এগুলা ঢাকার শহরে ইট পাথরে গড়া পাথর, এই জন্য এরা এগুলা জানেও না, এগুলা সগনাই করতেছে না। ওই যে ইউকে বনির এখন বকা দিছি মনিরে কইছি তোমার না, দেখো এক কারি গেলো চলি আইসি, তো ফুদি দিমু দাঁড়াও এই কাঠগুলো যখন আমার বাসা এই যে আমার ফ্ল্যাট যখন হয়েছে তখন ফ্ল্যাটের কাজ করাইছি রান্নাঘরে, ওই যে কেবিনেট টেবিনেট করাইছি রান্নাঘরে, এই কাঠগুলো তো সেইখান থেকে মিস্ত্রির ওইখান থেকে আমি ফালাইতে লইছি। আমার স্বামী এগুলা এনে চুরি করে স্টোর রুমে রেখে দিছে, এখন আমাকে বলে তুমি ফেলে দিতে চাইছো, দেখো এখন এগুলোই কাজে আসছে, কোনো জিনিস ফালাবা না, রাখলে কাজে আসবে। তোমরা কি বলো, আমার স্বামীর সাথে না আমার সাথে? নিবা যায় কাঠগুলোর জন্য, খালি নিবে, বাতাস লাগে, বাতাস বাতাস কোন দিকে তো জানো। আমি আবারও বলি তোমাদের, কেউ আমার হাড়ি ফাতিল দিয়ে আজকে রান্নার জন্য কিছু বলবো না, কারণ আমি সুন্দর ফাতিল গুলো এখানে নষ্ট করবো না, কারণ লাকড়ি চুলাই নষ্ট হয়ে যায় তোমরা সবাই জানো। বিসমিল্লা, এখন তেল ঢেলে দিব। আর তেল কম দিতে মন চায়, তেলের যে দাম বাড়ছে, তেলের এই ওই ফেসবুকে দেখছি একজনে তেলের এটার মধ্যে খাতার ভিতরে ইয়া করে তালা লাগায়, তালা চাবি দিয়ে খুললে তার বোরে একটু তেল ডাল্লা দেয়, কইছে এটুক দিয়ে এক সপ্তাহ নিবে। তো আমিও একটু কিপটামি করার চেষ্টা করি, কিন্তু আমি কিপটামি পারি না, কি করুম কম। বলি প্রিয়াকে, আমার প্রিয় প্রিয়াকে কল দাও, এখন কল দিতেছে ভিডিও কলে, প্রিয়া দেখবে আর লাকড়ি চুলে রান্না, প্রিয়া প্রিয়া নাকি খাবে, আমিও বলতেছি আগে আমি মনে করে দিছি প্রিয়া বলে নাই, কিন্তু তো সেই জন্য এখন গান গাইতেছি, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, মানে ওর নামই আমাদের প্রিয়া মনি আসতে থাকুক, আমরা বানাইতে থাকি। এই যে ওরা বুকে বলছি কেরাসিন আনতে, শোভন দেখি ও মা কাগজ দিয়ে ধরিয়ে ফেলছে, বিসমিল্লা খারাপ হয় না।
বারান্দায় চুলে ভালোই লাগে আসলে। মাঝে মধ্যে এই ধরনের মনকে বিনোদন দিলে কেমন লাগে বলো, তোমরা তোমরাও করে ফেলবে এরকম যারা টাউনে আছো। আমার মতো ফাগলামি পাগলামি ছাগলামি করে নিজের মনকে সান্ত্বনা দিবে কি। এবারে উল্টিয়ে দি। এই যে সাধারণত গ্যাসের চুলায় বিদ্যুতের চুলায় যদি আমরা রান্না করি জিনিসটার এরকম সুন্দর চেহারা আসে না। কি সুন্দর চেহারা আসছে এই যে, এটাই হলো শান্তি। লাকড়ির চুলায় কত বছর পরে এই যে বরিশাল গিয়ে খেলাম আর আজকে খাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি খাওয়াই। তো এই যে এক ইয়ে হয়ে গেছে, তুলে নিচ্ছি, এক পাতিল হয়ে গেছে, আবার দিব। আর এখন মোটামুটি চুলা ওই গরম হয়ে গেছে তো এই জন্য আগুনটা ভালো জ্বলতেছে, এতক্ষণ একটু ভিজা ছিল লেপসি টেপসি এই জন্য। সব কিছু নিয়ে আসি দেখো, এই যে রান্নাঘরেতে এগুলো সব প্রফেশনাল হয়ে গেছি, এই যে সব নিয়ে আসছি। তো আবার কিছু দিয়ে দিই, এখন আর সময় লাগবে না, চুলা গরম হয়ে গেছে সেই জন্য এতক্ষণ একটু সময় লাগবে চুলাটা একটু জ্বলতে। এখন মাশাল্লাহ ভালোই জ্বলে। তো পাকোড়া বানানো শেষ, মনি অর্ধেক চুরি করে নিয়ে খেয়ে ফেলছে দেখছো, এই জন্য কমে গেছে অনেক। ওর আব্বু মসজিদে গেছে এখন আসে নাই। তো পাকোড়া বানানো শেষ করে এই যে চা বসিয়ে দিছি, চা বসিয়ে আসছে আজকে বাচ্চাকে মতন। এখানে কেমন লাগে পিকনিকের মতন বুঝছো, ছোটো সময় পিকনিক, কার কার এমন সুন্দর দৃশ্য। আজকে আমার মনটাও ভালো লাগে যে এটা করে অনেক ভালো লাগতেছে। তো আজকে ফাইনাল রান্না রান্ধি নাই, আরেকদিন তোমাদের সাথে আমি অনেক কিছু রান্না বান্না করে বলা যায় না, পোলাও কোরমা বিরিয়ানি কদ্দুর কী রান্না করি বা এমনি সাদা ভাত তো মাছ তরকারি কী রান্না করি জানি না, রান্না করে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করবো কী বলো। তোমরা যদি করি তোমাদের ভালো লাগে করতে বলো তাহলে করবো বলো তোমরা। চশমা আর এখানে রেখে এখানে বসছি কাজের মধ্যে, চুলে রান্নার মধ্যে চশমা লাগিয়ে রাখা যায় ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। এখন চশমা নিয়ে নেই দেখে শোভন বলতেছে চশমা ছাড়া আমাকে নাকি গোল মাটন টমেটোর মতন লাগে বলে বলো বলো। তো এটা শুনি আমি নিজেই হাসি, গোল মাটন টমেটো। তো যাই হোক, এই যে চুলার এখন হয়ে গেছে আমাদের চা, দেখো কালির অবস্থাটা কি, দেখো কি বেজ্জুতি। এখন সবাই গরোয়া একটা কাপ নিয়ে নিছি, এটা মনির ফেভারেট কাপ, এটা শোভনের ফেভারেট কাপ, এটা শোভনের বার ফেভারেট কাপ, এটা শাহিন চৌধুরীর ফেভারেট কাপ। তো গরম আকারে চলছে, উনি মগে খায় কারণ হইছে উনি মগ ভরে ভরে চা খায়। হ্যাঁ, এই যে দেখো এখন মাশাআল্লাহ চুলা গরম হয়ে গেছে, একবারে তাতে গেছে আর কি, আমাদের বাসায় তাতে গেছে। তো এখন এই জন্য আর এটা পর্দা দেওয়ার কারণ হচ্ছে ওই পাশে সব বিল্ডিং দেখা যাচ্ছে, সেই জন্য আমাদের মানে আনেজি লাগছে আমাদের পিকনিকে। তো সেই জন্য আর কি একটু পর্দা লাগিয়ে নিছি আর কি, হোটেল পর্দা দিয়ে ঢাকা, ছালা দিয়ে ঢাকা, ছালা দিয়ে নাই তো আমরা দিছি পর্দা। এই যে নিয়ে নিলাম, এই ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ধোঁয়া লেগে গেছে না? বাপজি বাপুত সবার কিন্তু অর্ধেক নিয়ে খাওয়া হয়ে গেছে। কি বেজ্জুতির বেজ্জুতি, এই দেখো এই আমার পাতিল, তাইলে ভালো সুন্দর পাতিলে রান্না করলে কি দশা হইব দেখো, মা গো মা সম্ভব না। রাখি ধরো, ও দেখো এই কেমন গরিব হইছে, রাস্তায় বসছে ওর বে চা খাওয়াইতেছে ফ্রিতে। এই যে আব্বু এখানে বারান্দার পাশেই হলো রুম, তো এই জন্য ওই যে খাটে বসেও খাওয়া যায়। এটা পাকুড়ি খুবই সিম্পল জীবনযাত্রা, হ্যাঁ খুবই সিম্পল আজকে জীবনযাত্রা। ওই যে বললাম আরেকদিন রান্না করে তোমাদের সাথে খুব সুন্দর রান্না করে শেয়ার করব, আজকে এই পর্যন্তই টুকিটাকি রান্না করলাম। শোভন ইউ কেমন কেমন হয়েছে পাকোড়া? ভালো হয়েছে, এ বাসায় এটাই খেলে ভালো হয়েছে এটা জানে, ভালো হয়েছে অনেক আট করছে বলতে হয় মজা, এটা কইছি না একবার, মজা মজা আছে। ওই যে আমি শিখছি, স্বামী কেমন হয়েছে, কেমন হয়েছে এসো খাড়ি গেছে মজার ছড়ে।
সাকে থেকে তো হারিয়ে যাচ্ছি এই দেখো তো যাদের আমার ভিডিও ভালো লাগে তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবা তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আমারও আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো ফলো করতে ভুলবেন না আর ফেসবুক পেজটা ফলো করে দিয়ে ফলো বাটনটা টিপ দিয়ে লাইক দিয়ে কমেন্ট দিতে কিন্তু ভুলবা না যারা আমাকে অনেক অনেক ভালোবাসো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা টিপ দিয়ে দিবে এতে করে নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকবা সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব ভিডিও কেমন হলো আজকের সবাই কিন্তু কমেন্ট করে জানাবে এরপরে ভালো কী কী রান্না করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবে সেটাও কিন্তু কমেন্ট করে বলে দিবে আমার ভালোবাসার ছেলে মেয়ে ভাই বোনেরা আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ